নৈহাটি বিধানসভায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নৈহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ফাল্গুনী পাত্রকে 18,902 ভোটে হারিয়ে জয়লাভ করলেন। তৃতীয় স্থানে রয়েছেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি। তিনি নিজের এই জয়কে নৈহাটিবাসীর জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলে উল্লেখ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক এই জয়লাভ নিয়ে আরও জানান, আমরা মানুষ মমতা ব্যানার্জিকে দুহাত ভরে সমর্থন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 10 বছরের কাজের উন্নয়নের নিরিখ, তা স্বাভাবিকভাবে নৈহাটির মানুষও মমতা ব্যানার্জির উন্নয়নকে সমর্থন করে আমায় ভোট দিয়েছে। ধন্যবাদ জানাবো নৈহাটির মামাটি মানুষকে, কৃতজ্ঞতা জানাবো, প্রণাম জানাবো নৈহাটির মামাটি মানুষকে আমাকে তৃতীয়বারের জন্য সমর্থন করার জন্য। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যারা তৃণমূলের এমএলএ ছিল তারা প্রত্যেকে বিজেপির হয়ে কাজ করেছিল এবং তারা প্রত্যেকে পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেছে। আমার কিছু করার ছিল না, আর এখন সংগঠন আমাদের হাতে, অতএব এখন আমরা করতে পেরেছি। তখন তো সংগঠন আমাদের হাতে ছিল না, যে এমএলএদের হাতে ছিল তারা বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, পরবর্তীকালে সবাই বিজেপিতে চলে গেছে। আমি কেন বলবো, হেভিওয়েট নেতারা বাংলায় মমতা ব্যানার্জিকে হারানোর জন্য প্রচারে এসছে, বিজেপির হেভিওয়েট নেতারা নৈহাটিতে আমাকে হারানোর জন্য প্রচার করেছে। আমি তাদের সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল নৈহাটির মানুষ এর জবাব দেবে, ইভিএম মেশিনের মাধ্যমে দিয়েছে। তার মানে আমার এটাই আনন্দ লাগছে, দিদির সঙ্গে বন্ধনীতে আমার নামটাও চলে আসছে। দিদিরও হ্যাট্রিক, পার্থ ভৌমিকেরও হ্যাট্রিক। তারপরে তখন থেকে আমরা খালি জয়।